এদিকে কোরবানির ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের ভিড় দিনভর সূর্যের দেখা খুব একটা না মিললেও আবহাওয়া ছিল বেশ গরম আর এই গরম উপেক্ষা করে ঈদের ছুটিতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে উৎসবে মেতে ওঠে সব বয়সী মানুষ এর মধ্যে কেউ এসেছেন পরিবার নিয়ে কেউ প্রিয়জনকে সাথে নিয়ে আবার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যাও কম নয় স্মৃতির পাতায় কেউ তুলে রাখছেন ছবি আলাউদ্দিন আলাজাদের আরও একটি রিপোর্ট ফুরিয়ে যাচ্ছে কোরবানির ঈদের ছুটি বুধবার থেকে খুলছে অফিস তাই ঈদের পর দিন পরিবার পরিজনদের নিয়ে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছেন নগরবাসী সূর্যের তাপ না থাকলেও দিনভর গরমকে উপেক্ষা করেই উৎসবে মেতে ওঠে সব বয়সী মানুষ ঈদের পরে আসছি ঘুরতে আসছি এখানে আমরা আমাদের অনেক ভালো লাগতিছে রাজধানী অনেক ফাঁকা রাস্তা কোনো জ্যামজট নেই বিনোদন কেন্দ্রের মধ্যে এখানে একটি আছে যেখানে আমরা অনেক মজা করতেছি অনেক রাইটে চড়তেছি অনেকে গ্রামে চলে গেছে ঈদের সময় তো রাস্তাঘাট ফাঁকা তাই আমরা ঘুরতে আসছি পরিবারের সঙ্গে ঈদের ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে শিশু পার্কে আসছি খুব ভালো লাগতেছে সারা বছর আসলে অনেক ব্যস্ততাই থাকি যার কারণে বাচ্চাদের সময় দেওয়া হয় না ওইভাবে আর আমরা ফ্রি এখন বাচ্চাদের নিয়ে আসছি বেশ ভালো লাগছে এদিকে ঈদের এই আনন্দে বড়দের সাথে যোগ দিয়েছে শিশুরাও বিনোদন কেন্দ্রে গিয়ে তারাও উদযাপন করছে ঈদ আনন্দ এ সময় বিভিন্ন রাইডে ঘুরতে পেরে খুশি তারাও আমি সারপ্রাইজ উইথ টিশুমালদোন গুলা রাইড আছে আমি অনেকগুলোতে উঠেছি কিন্তু এখনো অনেকগুলো বাকি আছে উঠবো আমি অনেক রাইডে উঠছি অনেক ভালো লাগছে আমি অনেক আনন্দে আছি শুধু রাজধানীবাসী নয় আশপাশের বিভিন্ন এলাকা থেকেও জনপ্রিয় বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরতে এসেছেন অনেকেই আলাউদ্দিন আল আজাদ গ্লোবাল টেলিভিশন ঢাকা